আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও হ্যাঁ নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ সঙ্গে রয়েছে আমি বঙ্কু বাবু আর এই মুহূর্তে আজকে সকাল সকাল প্রথম যে ক্লাসটা থাকছে সেটা ইভিএস এর ক্লাস সুপ্তিদি চলে এসছে সেভ দ্য চিলড্রেন থেকে সুতরাং আর এক মুহূর্ত বিলম্ব করব না আমরা সরাসরি ঢুকে যাব ক্লাসে ক্লাস শুরু হয়ে যাচ্ছে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো তো আমি সেভ দ্য চিলড্রেন থেকে সুপ্তিদি আজ আমরা আমাদের পরিবেশ নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তারা তোমাদের আমার পরিবেশ বইয়ের 59 পৃষ্ঠাটা চটপট বের করে ফেলো সবাই নিশ্চয়ই বের করেছো আজকের আমরা পড়ব জমির ঢাল বা ভূমির ঢাল নিয়ে আচ্ছা এখানে যে আমি বললাম জমির ঢাল ঢাল মানে কি ঢাল মানে জমিটা কোন দিকে ঢালু বা জমিটা কোন দিকে উঁচু কোন দিকে নিচু এই জমির ঢাল কোন দিকে বা কোন দিকটা উঁচু কোন দিকটা নিচু এটা কি করে বোঝা যাবে বলো তো আচ্ছা তোমরা বাড়ির মেঝেতে অনেক সময় দেখবে জল পড়ে যায় তখন জলটা হয় কোনো দিকে গড়িয়ে যায় অথবা একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকে আমরা কি জানি জলের নিয়মই হলো যেদিকে নিচু সেই দিকে যাওয়া তার মানে জল যদি গড়িয়ে যায় যে দিকে গড়িয়ে যাবে তার মানে সেই দিকটাই হলো নিচু আবার যদি জল দাঁড়িয়ে থাকে তার মানে বুঝতে হবে সেই জায়গাটা একেবারে সমান তাই কোনো দিকেই জল গড়িয়ে যাচ্ছে না এইভাবে কিন্তু আমরা বুঝে নিতে পারি জমির ঢাল কোন দিকে চলো এবার আমরা একটু পড়ে দেখি বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো স্কুলে যাবে পথে রফিকুলের সঙ্গে দেখা হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে গেল কালভার্টের ওপর দুজন লোক বসে আছে তলার পাইপ দিয়ে জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে সেটা দেখিয়ে রফিকুল বলল দেখ দক্ষিণের মাঠটা নিচু উত্তরের সব জলই যাচ্ছে দক্ষিণে তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে এভাবে কিন্তু তোমরাও তোমাদের এলাকার জমির ঢাল কোন দিকে সেটা বুঝে নিতে পারবে সব থেকে ভালোভাবে কোন সময় বলো তো জমির ঢালকে বোঝা যায় সব জায়গায় তো আমরা জল ঢেলে জমির ঢাল কোন দিকে সেটা দেখা আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে সব থেকে ভালো কোন সময় বলো তো বোঝা যাবে যে জমির ঢালটা কোন দিকে তোমাদের এলাকায় মনে পড়ল ঠিকই ভাবছ তোমরা বর্ষাকালে বর্ষাকালে তোমাদের এলাকায় কিছু জায়গায় দেখবে জল জমে যায় আবার কিছু জায়গায় জমে না বা জমলেও সেটা হয়তো একটু দেরিতে জমে তাহলে এখান থেকেই আমরা বুঝে নিতে পারব যে জায়গাটায় আগে জল ভরেছে বা তাড়াতাড়ি জল জমে যায় সেটাই হলো সব থেকে নিচু জায়গা আর যেখানটা দেরি করে জল জমে অথবা জল জমেই না সেটা হলো সেই এলাকার সব থেকে উঁচু জায়গা এভাবেই আমরা আমাদের এলাকার জমির ঢালকে সহজেই বুঝে নিতে পারি এরপর বইতে কি লেখা আছে একটু পড়ি অন্তরার বেশ মজা লাগলো স্কুলে গিয়ে সে এসব বলল স্যার বললেন
সবাই নিজেরা দেখবে, এখানকার জমির ঢাল বা ভূমির ঢাল বুঝতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে তো আগেই বললাম কিভাবে তোমরা জমির ঢালকে সহজে বুঝে নিতে পারবে। পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা দেখছিল আকাশ। সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল। অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। এবার বলো তো তোমরা, আমাদের রাজ্যের নাম কি? ঠিক বলেছো, পশ্চিমবঙ্গ। এতক্ষণ আমরা কি দেখলাম? আমাদের বাড়ির ঢাল কোন দিকে আছে, তারপর আমাদের এলাকার ঢাল কোন দিকে আছে। এবার আমরা দেখব, আমরা যে রাজ্যে বাস করি মানে পশ্চিমবঙ্গ, তার ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে। জমির ঢাল মাপার সব থেকে সহজ উপায় তো বলেই দিয়েছি, সেটা হলো জল। জল যেদিকে যাবে সেদিকেই হলো ভূমির ঢাল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো আর আমরা জল ঢালতে পারবো না, তাহলে বুঝবো কী করে জমির ঢাল? সেটার জন্য আমাদেরকে সাহায্য করবে আমাদের নদী। আমাদের পশ্চিমবঙ্গে যে নদীগুলো রয়েছে সেই দিকগুলো কোন দিক থেকে কোন দিকে আসছে, সেটা দেখলেই আমরা বুঝে যাব পশ্চিমবঙ্গের জমির ঢাল কোন দিকে। এবার তোমরা 58 মানে পাশের পেজের ম্যাপটা দেখো। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। ম্যাপের একদম বাঁদিকের উপরের কোণায় দেখো একটা যোগ চিহ্ন দেওয়া আছে, আর লেখা আছে, উপর দিকটা লেখা আছে উ, তারপর তার ঠিক উল্টো দিকে নিচে লেখা আছে দ। এগুলোর মানে কি? উ মানে হলো উত্তর দিক, নিচের দিকটা হলো দক্ষিণ, বাঁ দিকটা হলো প মানে পশ্চিম, আর ডান দিকটা হলো পু মানে পূর্ব। মানে যে কোনো ম্যাপের ওপর দিকটা হলো উত্তর, নিচ দিক দক্ষিণ, বাঁ দিকটা পশ্চিম, আর ডান দিকটা হলো পূর্ব দিক। আচ্ছা, তোমরা দার্জিলিংয়ের নাম শুনেছো? হ্যাঁ, নিশ্চয়ই শুনেছো, অনেকে হয়তো গেছো, অনেকে টিভিতে দেখেছো। দার্জিলিংয়ে কি আছে বলো তো? একদম ঠিক বলেছো, দার্জিলিংয়ে পাহাড় আছে। আচ্ছা এবার বলো তো, সুন্দরবনে কি আছে? তোমরা হয়তো বলবে বাঘ আছে। ঠিক, বাঘ তো রয়েছে, মানে সেখানে জঙ্গল আছে, আর সাথে সাথে রয়েছে অনেক নদী। তোমরা ম্যাপে দেখো, এই যে বললাম দার্জিলিং, জিলিং হলো ম্যাপের সবচেয়ে উত্তর দিকে, মানে ম্যাপের উপরের দিকটায়। আর বললাম সুন্দরবন, নিচটায় দেখো পুরো নীল নীল পুরো ভরে আছে, আর সেই অসংখ্য নীলগুলো একটা বড় নীল জায়গার সঙ্গে যুক্ত হয়েছে, সেটার নাম কি লেখা আছে দেখো, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের নাম শুনেছ তো? আমরা মাঝে মাঝেই শুনি বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সাগর হলো যেখানে সমস্ত নদী গিয়ে মেশে। আর উপর দিকে যেখানে বললাম দার্জিলিং, সেখানটা দেখো নদী তো রয়েছে কিন্তু এত বেশি নেই। নদী কোনগুলো? যেগুলো নীল রং করা আছে, সুতোর মতো দেখতে পাচ্ছ, সেগুলোই হলো নদী। তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে ম্যাপের উত্তর দিকটা মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকটা হলো উঁচু, সেখানে পাহাড় রয়েছে, আর ম্যাপের দক্ষিণ দিক সেটা হলো নিচু জায়গা। তাই জন্য সব নদীগুলো ওই পাহাড়ের দিক থেকে এই নিচের দিকে, অর্থাৎ যেদিকটা সুন্দরবন সেদিকে এসে নদীগুলো সব বঙ্গোপসাগরে পড়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ঢাল উত্তর থেকে দক্ষিণের দিকে। আর কিছু নীল রং মানে নদী দেখো বাঁ দিক থেকে ডান দিকে এসেছে, বাঁ দিক মানে পশ্চিম, আর ডান দিক মানে পূর্ব বলেছিলাম। এগুলোর নাম লেখা আছে দেখো, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী। ম্যাপের একটু পূর্ব দিক ঘেঁষে দেখো একটা মোটা নদী রয়েছে,
উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এসেছে। তার পাশে লেখা আছে ভাগীরথী নদী। ভাগীরথী নদী এই নামটা হয়তো তোমাদের অত পরিচিত নয়, কিন্তু যদি বলি গঙ্গা তাহলে নিশ্চয়ই তোমরা সবাই এই নামটা জানো। এই ভাগীরথী নদীকে আমরা গঙ্গা নদীও বলি। ম্যাপের পশ্চিম থেকে সব নদীগুলো এসে এই পূর্ব দিকের এই ভাগীরথী নদী মানে গঙ্গা নদীতে এসে সকলেই মিশেছে, আর গঙ্গা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। তাহলে আরেকটা ঢাল আমরা পেলাম পশ্চিমবঙ্গের, একটা পেয়েছিলাম উত্তর থেকে দক্ষিণে, আরেকটা পেলাম পশ্চিম থেকে পূর্বে। এবার আমরা একটু বইটা দেখি। এরপরের বিষয়টা আছে দেখো, মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা। রফিকুল বলল, স্যার মানচিত্রে চিহ্ন দিয়ে ভূমির ঢাল বোঝানো যায়? তখন স্যার বললেন, ভেবে দেখো, একদিকে উঁচু আর একদিকটা নিচু, এটা দেখাতে হবে। নানা রকম রং ব্যবহার করলে কি সুবিধা হতে পারে? অন্তরা বলল, হ্যাঁ স্যার, উঁচু জায়গাটা একটা রং দেখাবো আর নিচু জায়গাটা অন্য রং দেখাবো। তাহলে এখানে কি বলল বুঝতে পারলে? ম্যাপে আমরা যদি দেখাতে চাই ভূমির ঢালকে, তাহলে আমরা রং দিয়ে বোঝাতে পারবো। এবার তোমরা পরের পৃষ্ঠায় চলে এসো, পৃষ্ঠা নম্বর 60। তার আগে তোমরা 61 পৃষ্ঠার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো। দেখো কতগুলো রং ব্যবহার করেছে, লাল, নীল, তারপরে আকাশি, লালের থেকে একটু হালকা লালও ব্যবহার করা হয়েছে, আবার একটা গাঢ় লালও ব্যবহার করা হয়েছে। এই রঙগুলো ব্যবহার করে কোন জায়গা কত উঁচু সেটা বোঝানো হয়েছে। তোমরা দেখো পাশে ছোট ছোট রং করে তার পাশে লেখা আছে, বাক্সের মধ্যে রং করে দেখানো আছে। সব থেকে যে গাঢ় লাল রয়েছে সেটার পাশে লেখা আছে দার্জিলিং, আর বক্সের পাশে লেখা আছে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল, মানে এটা হলো সবচেয়ে উঁচু জায়গা। দার্জিলিং একটু আগেই আমরা বললাম পাহাড়ি অঞ্চল, ওখানে অনেক পাহাড় আছে, তাই বলেছে ওটা পার্বত্য অঞ্চল, আর সেটা ছিল উত্তর দিকে। তারপর একটু কম লাল, সেখানটাকে বলেছে তরাই অঞ্চল, মানে পাহাড়ের পাদদেশ বলা যেতে পারে, পাহাড়ের একেবারে শেষ অংশ, পাহাড়ি বার সমতল অংশের সঙ্গে মিশে যাচ্ছে। এবার ম্যাপের পশ্চিম দিকটা দেখো, মানে বাঁ দিকটা, সেদিকটা লাল রং করা আছে, আর বক্সে ছোট করে লেখা আছে দেখো পশ্চিমের উঁচু নিচু লাল মাটির অঞ্চল। এই জায়গাটা দার্জিলিংয়ের মতো এত উঁচু নয়, কিন্তু বেশ খানিকটা উঁচু নিচু। এবার দেখো দু ধরনের নীল রং রয়েছে, একটা এমনি নীল আর একটা খুব গাঢ় নীল। এমনি নীলটা আমরা আগে দেখি, তার পাশে লেখা আছে দেখো গাঙ্গেয় সমভূমি। ঠিক এই নীল রংটা ধরে যদি তোমরা আগের ম্যাপটাতে দেখো তাহলে দেখবে গঙ্গা নদী বা ভাগীরথী নদীর তোমরা দেখেছিলে, সেটাকে বলছে গাঙ্গেয় সমভূমি। গঙ্গার পাশের যে অঞ্চলগুলো সেগুলোকে বলছে গাঙ্গেয় সমভূমি, মানে এগুলো কিন্তু অত উঁচু, একদমই সমান জমি, সমভূমি বলছে তাই। আর গাঢ় ডিপ নীল রংটা হচ্ছে একদম নিচের দিকে আছে, লেখা আছে দক্ষিণ চব্বিশ পরগনা। আর সেই ডিপ রঙের বক্সের পাশে কি লেখা, সমুদ্র উপকূলের নোনামাটি অঞ্চল। আমরা প্রথমেই সুন্দরবনের কথা বলছিলাম, সেটাই হলো এই জায়গাটা। এবার মাঝখানের যে আকাশি রঙের জায়গাটা লেখা আছে সেটাতে দেখো লেখা আছে রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল কোন জায়গাটাকে বলবে? তার আগে আমরা লাল অঞ্চলটা দেখেছিলাম, সেটাকে বলেছিলাম পশ্চিমের উঁচু নিচু লাল মাটির অঞ্চল, আর ডান দিকে নীল অঞ্চলটাকে বললাম গাঙ্গেয় সমভূমি। এই দুটো জায়গার মানে এই উঁচু থেকে নিচুতে মেশার যে জায়গাটা সেটাকে আমরা বলবো রাঢ় অঞ্চল। এবার তোমরা 60 পৃষ্ঠায় কী লেখা আছে দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চল। এই যে এতক্ষণ আমরা লাল জায়গাটা নিয়ে কথা বলছিলাম,
সেটার নাম কি ছিল? উঁচু নিচু লাল মাটি অঞ্চল। সেইটাকেই বলা হবে মালভূমি অঞ্চল। কি বলেছে একটু পড়ি। বর্ধমান জেলার চিত্তরঞ্জনে মালতী অনেকবার গেছে, সেখানে তার মামা বাড়ি। মালতী বলল, পশ্চিম দিকের উঁচু জায়গাগুলো খাড়া নয়, উঁচু, তবে উপরটা মোটামুটি সমতল বা ঢেউ খেলানো, মাঝে মধ্যে আবার দু একটা উঁচু পাহাড়। অন্তরা বলল, আর যেখানে পাহাড় নেই সেখানকার মাটি বেশিটাই কাঁকড় পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। স্যার এতক্ষণ ওদের কথা শুনছিলেন, এবার বললেন, এটাকেই পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল বলে। পুরুলিয়ার পুরোটাই এই রকম। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমানের পশ্চিম দিকটাও তাই। মানচিত্রে দেখো, আমরা তো এর আগেই মানচিত্র দেখে নিয়েছি। এরপর বলেছে, এখানকার মাটিতে লোহার অক্সাইড মিশে থাকে বলে মাটি লালচে। তাহলে তোমরা বুঝতে পারলে তো এই লাল রংটা দেওয়ার কারণ কি? এই অঞ্চলের মাটির রঙই হলো পুরো লাল। কেন লাল? মাটিতে লোহার অক্সাইড মিশে আছে তাই জন্য। আর তোমাদেরকে একটু আগেই বললাম, এই জায়গাটা পাহাড়ের মতো এত উঁচু নয়। পাহাড় যেরকম একদম সোজা খাড়া হয়ে থাকে তেমন নয়, উঁচু কিন্তু মাথাটা সমান। এটাকেই বলে মালভূমি অঞ্চল। আর এখানে একটা বিশেষ গাছের জঙ্গল প্রচুর দেখা যায়, সেটা হচ্ছে শাল গাছ। শাল পাতার বাটি, প্লেট, এগুলো তো তোমরা নিশ্চয়ই দেখেছ। এখানে প্রচুর পরিমাণে শাল গাছের জঙ্গল আছে। এছাড়াও মেহগুনি, পলাশ, মহুয়া, শিশু, অর্জুন, এই রকম আরও অনেক গাছও রয়েছে, তবে বেশিরভাগটাই কিন্তু শাল গাছ। আর এই সব শাল গাছের জঙ্গলে কিন্তু হাতিরাও থাকে। তাহলে বন্ধুরা, আজকের আমরা পড়লাম ভূমির ঢাল নিয়ে। কোন দিকে ভূমির ঢাল, সেটা আমাদের এলাকাই হোক বা আমরা যে রাজ্যে বসবাস করি, মানে পশ্চিমবঙ্গের কোন দিক উঁচু কোন দিক নিচু, সেই সব সম্পর্কে আমরা আজকে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের দিন আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, চলছে চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। সঙ্গে রয়েছি আমি বঙ্কু বাবু, এবং এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ডায়াবেটিস এবং যোগব্যায়াম। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবেন ডায়াবেটিস এডুকেটর নবনীতা ব্যানার্জি, যিনি ডে থেকে এসছেন, অর্থাৎ ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ থেকে এসছেন। তিনি কথা বলবেন যে যোগব্যায়ামের মাধ্যমে কি করে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা যায় খানিকটা, সেই সব নিয়ে। তাই আর দেরি করছি না, একেবারে সরাসরি ঢুকে পড়ছি ক্লাসে। নমস্কার বন্ধুরা, এই কিছুদিন আগে 21 জুন আমরা জানি কি না বিশ্ব যোগব্যায়াম দিবস গেল, তো সেই নিয়ে তো আমাদের কিছু গল্প করা হলো না সবার সাথে। প্রথমে তো আমার পরিচয়টাই বলা হলো না, আমি একজন ডায়াবেটিস এডুকেটর এবং ডায়েটিশিয়ান, আমার নাম নবনীতা ব্যানার্জি। আমি কিন্তু আসছি আমাদের ডে পরিবার থেকে, ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ। তো এটা তো গেল পরিচয়। এখন যোগব্যায়াম দিবস তো গেল, যেটা বলছিলাম, তো যোগব্যায়াম দিবসে তো সবাই আমরা জানি কি যোগব্যায়াম আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং প্রত্যেকের জন্য। তো ডায়াবেটিসের জন্য কীরকম উপকারী বা ডায়াবেটিস রোগীরা কেন ব্যায়াম করবেন, এইটা নিয়েই আজকে আমি একটু আলোচনা করতে এলাম।
আচ্ছা, ডায়াবেটিস নিয়ে তো আমরা জানি যে আমাদের শরীরে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় নামে একটি অঙ্গ আছে যা থেকে ইনসুলিন নামের এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনের কাজ হলো রক্তের শর্করাকে শরীরের কোষে ঢুকতে সাহায্য করা। আমাদের খাবার হজমের পর বেশিরভাগ শর্করা হিসেবে রক্তের মধ্যে পৌঁছে যা ইনসুলিনের উপস্থিতিতে শরীরের বিভিন্ন কোষে কোষে চলে যায়। এটা আমাদের কাজ করার শক্তি যোগায়। এই ইনসুলিন হরমোন যদি যথেষ্ট পরিমাণে তৈরি না হয় বা ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু রক্তের শর্করা কোষে ঢুকতে পারবে না, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। এর ফলে একদিকে কোষগুলো শর্করার অভাবে কাজ করারও শক্তি হারাবে, অন্যদিকে আবার রক্তের অতিরিক্ত যে শর্করা সেগুলো প্রস্রাবের সাথে সাথে বেরিয়ে যাবে, ঘন ঘন প্রস্রাব হয়। এই যেটাকে আমরা বলি, এই অবস্থাকে ডায়াবেটিসে আমরা বলি যে বহুমূত্র রোগ যেটা আমরা বলি। এছাড়া ডায়াবেটিস দু রকমের হয় সেটাও আমরা জানি, যে টাইপ 1 ডায়াবেটিস যেটা অল্প বয়সে বাচ্চাদের ক্ষেত্রেও বেশিরভাগ দেখা যায়, এটা অল্প বয়সেই হয় এই ধরনের ডায়াবেটিস। এখানে কি হয়, একদমই ইনসুলিন তৈরি হয় না প্যাঙ্ক্রিয়াসে, ফলে এই রোগীকে আলাদা করে ইনসুলিন ইনজেকশন নিতে হয়, তাই ইনসুলিনের ওপর নির্ভরশীল ডায়াবেটিস মেলিটাসও বলা হয়। টাইপ 2 বা ডায়াবেটিসটা কি, এখানে অগ্নাশয় ইনসুলিন হরমোন তৈরি করলেও তার পুরোপুরি মানে যথেষ্ট নয়, যেটা বিভিন্ন কারণে ঠিকভাবে কাজ করতে পারে না। এখন এর চিকিৎসাও তো আছে, আমরা সুস্থ থাকতে, এটা তো কোনো ডায়াবেটিস তো কোনো রোগ নয়, এটাকে নিয়ে তো আমাদের চলতে হবে, এটা তো সেরকম কোনো অসুখ না, তাই না? তো কিভাবে না, এই ডায়াবেটিসে সাধারণত ব্যায়াম, জীবনযাত্রার পরিবর্তন, খাবারের অভ্যাসের পরিবর্তন আর ওষুধ ও ইনসুলিনের মাধ্যমে কিন্তু আমরা একদম সুস্থ হয়ে যেতে পারি, একদম সুস্থ থাকতে পারি, সব রকম কাজকর্ম করতেই পারি। ব্যায়াম কেন প্রয়োজন? এখন ডায়াবেটিস যাদের আছে তাদের তো প্রশ্ন হতেই পারে, হ্যাঁ রোজ ব্যায়াম করব, জামা জুতো পরে এই করে এত সময়ের অপচয় করব, তার চেয়ে বাবা একটা ট্যাবলেট গিলে ফেলছি তো, একটা ইনসুলিন ইনজেকশনের তো নিচ্ছি ডোজ, আবার ব্যায়ামের কি দরকার? কিন্তু পরীক্ষায় যে দেখা গেছে ডায়াবেটিসের ওষুধের সাথে সাথে, ওষুধ যেটা মেটফর্মিন, এর সাথে সাথে ব্যায়ামও কিন্তু রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে বেশ দারুণ কার্যকর। তো ডায়াবেটিসের ব্যায়ামে যেসব উপকার হয়, কী উপকার হয়, ব্যায়ামে শক্তি খরচ হয়, ফলে শরীরের ওজন কম থাকে, শরীরে চর্বি কমে, ব্যায়ামের মাধ্যমে প্যাঙ্ক্রিয়াসের যেটা বিটা সেল থেকে ইনসুলিন তৈরি বৃদ্ধিও পায়, ব্যায়াম ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায়, ফলে শরীরে যে অল্প ইনসুলিন যা তৈরি হয় তাতেই গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রিত থাকে, এতে করে বাড়তি ওষুধ অনেক সময় দরকার নাও পড়তে পারে। ব্যায়ামের ফলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে, ডায়াবেটিসের যে জটিলতা, আরও যেসব ডায়াবেটিসের ফলে যেগুলো আরও কিডনি সমস্যা, আরও পায়ের সমস্যা, চোখের সমস্যা, এগুলোর অনেক রকম যে জটিলতা আসে সেই জটিলতা কমানো সম্ভব হয়। ব্যায়াম রক্তের ভালো কোলেস্টেরল যেটা HDL এটাকে বাড়ায়, আর খারাপ কোলেস্টেরল যেটা LDL সেটাকে কমায়। ব্যায়াম উচ্চ রক্তচাপ কমায়, ব্যায়াম দুশ্চিন্তা দূর করে মনকে সতেজ আর প্রফুল্ল রাখে, ঘুম ভালো হয়, হাড় হৃৎপিণ্ডকে শক্তিশালী করে, হ্যাঁ হাড়ের জোরগুলোকে সচল রাখে। বৃদ্ধ বয়সে যেটা হয় হাড় ভাঙার একটা প্রধান কারণ আমরা কি দেখি, হাড় ক্ষয়ে যাওয়া, যেটা আমরা বলি অস্টিওপোরসিস। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এই হাড় ক্ষয়ের এত পরিমাণ বেড়ে যায়, কিন্তু ব্যায়াম যদি নিয়মিত করা হয় এই হাড় ক্ষয়ের পরিমাণও কিন্তু কমে। ব্যায়াম এছাড়া কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের কিন্তু, একই বয়সের লোকেরা যারা ব্যায়াম করেন না তাদের থেকে অনেক কম বয়স্ক দেখায়, তার মানে ব্যায়াম আমাদের তারুণ্য ধরে রাখতে, যৌবন ধরে রাখতে অনেক সহায়তা করে। ব্যায়াম তাছাড়া কি করে, নিয়মিত ব্যায়াম যৌন ক্ষমতাও অটুট রাখে। ব্যায়াম ডায়াবেটিস প্রতিরোধেও উপকারী, নিয়মিত ব্যায়াম করলে তাই ডায়াবেটিসের আশঙ্কা অনেকটাই কমে যায়। তা ডায়াবেটিস আক্রান্ত যারা আছেন তাদের কি কি ধরনের ব্যায়াম করা উচিত, না আমি চারটে মধ্যে ভেঙে দিই। অ্যারোবিক ব্যায়াম, স্ট্রেংথেনিং ব্যায়াম, স্ট্রেচিং ব্যায়াম, ব্যালেন্সিং ব্যায়াম। এখন এগুলো কি সেটা তো আমরা জানি না। অ্যারোবিক ব্যায়াম সাধারণভাবে যা বোঝায় সেটা হলো হাঁটা, দৌড়ানো, জগিং করা, সাইকেল চালানো, সাঁতার কাটা, এইসব। এই ব্যায়ামে শরীরের অনেকগুলো মাংসপেশি অনেকক্ষণ ধরে কাজ করে, ফলে শক্তি ক্ষয় হয়। এই ব্যায়াম করলে কি হবে, না শ্বাস প্রশ্বাস বাড়বে, নাড়ির গতি বাড়বে, এইসব। স্ট্রেংথেনিং ব্যায়ামটা কি, স্ট্রেংথ মানে আমরা জানি শক্তি,
মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য এই ধরনের ব্যায়াম। এই ব্যায়ামে কাজ করতে হয় যেমন কি ওজন তোলা, বেশি ওজন তোলা, যেটা যে ব্যায়াম হয় ওজন তোলার যে ব্যায়ামগুলো হয় সেগুলো। স্ট্রেচিং ব্যায়াম কি, মাংসপেশি আর হাড়ের জোরের যে জড়তা কাটিয়ে সচল করতে করাই হচ্ছে এই ব্যায়ামের উদ্দেশ্য। অ্যারোবিক ব্যায়াম শুরু করার আগে এই স্ট্রেচিং করাটা অবশ্যই উচিত। ব্যালেন্সিং ব্যায়াম কি, এটা হচ্ছে ভারসাম্য বজায় রাখার জন্য একটা ব্যায়াম, যেমন এক পায়ের ওপর দাঁড়ানো। এই ব্যায়াম চলাচল করতে সাহায্য করে এবং পড়ে গিয়ে আঘাত পাওয়া থেকে রক্ষা করে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন আপনারা যে সপ্তাহে কদিন কতক্ষণ ব্যায়াম করবেন। সপ্তাহের বেশিরভাগ দিন, মানে অন্তত কমপক্ষে 5 দিন এবং 30 থেকে 40 মিনিট আপনি ব্যায়াম করতে পারেন। এক নাগারে 30 মিনিট যদি ব্যায়াম না করেন সেক্ষেত্রে 10 মিনিট করে দিনে 3 বার ব্যায়াম করুন। প্রতিদিন 3 বার খাওয়ার আগে 10 মিনিট করে ব্যায়াম করা যেতেই পারে। ব্যায়ামের এখন নিয়ম কি আছে, ব্যায়াম শুরু করতে কোনো সমস্যা নেই, তবে ডায়াবেটিস নিয়ে যারা চলছি আমরা তাদের বিশেষ কোনো রকম জটিলতা যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী ব্যায়াম শুরু করা উচিত। প্রথমে অল্প ব্যায়াম দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে বাড়াবেন, প্রতিদিন 5 মিনিট করে বাড়িয়ে সপ্তাহে 150 থেকে 200 মিনিট মতন ব্যায়াম করা আপনার লক্ষ্য থাকবে। ব্যায়ামের শুরুতে কিছুক্ষণ অল্প স্বল্প ব্যায়াম করতে হবে, যেমন যেটাকে আমরা বলি ওয়ার্ম আপ, তার সাথে কিছু স্ট্রেচিং ব্যায়াম, এবং শেষ করার সময়ও হঠাৎ করে কিন্তু থেমে যাবেন না। শেষ 5 মিনিট আস্তে আস্তে কমিয়ে ব্যায়াম করা থামাতে হবে, যেটাকে আমরা বলি কুল ডাউন। যত বেশি ব্যায়াম করবেন তত বেশি শক্তি ক্ষয় হবে আর গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখাও তত সহজ হবে। অ্যারোবিক ব্যায়ামের পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিং ব্যায়াম করতে হবে সপ্তাহে 2-3। এটা হতে পারে কোনো জলের বোতল নিয়ে বা কোনো ভারী জিনিস নিয়ে ওজন ওঠানো নামানো বা স্প্রিং টানার মতন কাজ। তো ব্যায়াম শুরু করার আগে কিছু বিষয় আমাদের ঠিক করে নিতে হবে। কি ব্যায়াম করবেন, কতক্ষণ করবেন, কতবার করবেন, কখন করবেন, কি ধরনের পোশাক বা জুতো পরবেন, হ্যাঁ, অনিচ্ছাকৃত কোনো ব্যায়াম না করতে পারলে অন্য কি ব্যায়াম করবেন, কিভাবে ব্যায়াম করার ক্ষমতা বাড়াবেন, কত দূর যাবেন, কখন ব্যায়াম করবেন না, এটা কিন্তু একটা খুব জরুরি বিষয়। এটা নির্ভর করবে আপনার দৈনন্দিন কাজ, খাবারের সময়, ডায়াবেটিসের জন্য কখন কি ওষুধ খাচ্ছেন এবং রক্তে গ্লুকোজের মাত্রা ইত্যাদির ওপর। খাওয়ার পরপরই কখনো ব্যায়াম করবেন না। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে তাপমাত্রাও কিন্তু এটা একটা মাথায় রাখার বিষয়। প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু কখনোই ব্যায়াম করবেন না, কারণ অতিরিক্ত তাপমাত্রাতে কি হতে পারে, শরীর থেকে জল বেরিয়ে গিয়ে জলশূন্যতা দেখা দিতে পারে। সেই জন্য ভোরে বা সন্ধেবেলা ব্যায়াম করা উচিত। ব্যায়াম করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। জোরে জোরে হাঁটা একদম সব থেকে ভালো ব্যায়াম, তবে কিছু ক্ষেত্রে যেগুলো পারিপার্শ্বিকতা মাথায় রাখা ভালো, যেমন হাঁটুতে যদি অস্টিও আর্থ্রাইটিস হয়, এই কিছু বয়সে সাধারণত থাকে, বা নার্ভের ক্ষতির কোনো কারণে পায়ে অনুভূতি হয়তো কম থাকলো, তখন কিন্তু হাঁটলে হাঁটুর ব্যথা বাড়তে পারে বা পায়ে ফোসকা পড়ে ঘা হতে পারে। তাই জন্য হাঁটার সময় একটা মাপসই আরামদায়ক জুতো এবং সুতির মোজা ব্যবহার করুন। হাঁটার পর সব সময় পা পরীক্ষা করে দেখবেন, তো যখনই পায়ে কোনো ফোসকা, কাটা, ব্যথা বা পা লাল হওয়া দেখবেন ডাক্তারের পরামর্শ নেবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা ব্যায়াম তো করছি, ব্যায়ামের কারণে কি ব্লাড সুগার কমে যেতে পারে? আপনি যদি ইনসুলিন নেন বা এরকম কোনো ডায়াবেটিসের ওষুধ খান, তবে ব্যায়ামের ফলে অনেক সময় রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত যদি আপনি ব্যায়াম করেন বিপজ্জনক হারে হঠাৎ করে কিন্তু কমে যেতে পারে। এটা আবার অন্যরকম, এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়ার কীরকম লক্ষণ, না মাথা ঘুরবে, হঠাৎ করে নিঃশ্বাস প্রশ্বাসের গতিটা বেড়ে যাবে, হঠাৎ দুর্বল লাগবে, ক্লান্তি লাগবে, ঘাম হবে, মাথা ধরে যাবে, আপনি খুব বেশি যদি কমে যায় তাহলে অজ্ঞানও হয়ে যেতে পারেন। তাই যাদের একবার হাইপোগ্লাইসেমিয়া হয় তারা এই লক্ষণগুলো আরম্ভ হলেই তো বুঝতে পারবেন। এখন সেক্ষেত্রে কী করবেন, কীভাবে ব্যায়াম করবেন, না সেক্ষেত্রে ব্যায়াম শুরু করার আগে রক্তে একবার গ্লুকোজের মাত্রাটা মেপে দেখে নেবেন। হ্যাঁ, 100 মিলিগ্রামের নিচে হলে অল্প কিছু খেয়ে নিতে হবে। যদি ইনসুলিন নেন তবে ডাক্তারের পরামর্শ নেবেন। ব্যায়াম করার সময় পকেটে অবশ্যই অল্প কিছু গ্লুকোজ, চিনি, মিষ্টি বা ফলের রস রাখবেন। খারাপ
মানে চিনিটা না খেলেও চিনিটা বা গ্লুকোজটা তখনই খাবেন যদি আপনার হাইপোগ্লাইসেমিয়া মনে করছেন এসে গেছে তখন, না হলে এমনি ফল বা অল্প কিছু শুকনো ফল রাখতে পারেন, শরীর খারাপ লাগলে আগে সেটা খাবেন। যদি অনেকক্ষণ ব্যায়াম করতে হয় তবে ব্যায়াম শেষ করার আগেও কিছু খেয়ে নিতে পারেন। ব্যায়ামের শেষে আবার রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে, তা থেকে কি পরিমাণ ব্যায়াম কতটুকু গ্লুকোজ কমাচ্ছে সে ব্যাপারেও ধারণা পাবেন। একটু বেশি করে জল খান ব্যায়াম শুরুর আগে এবং ব্যায়াম করার পরে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, নমস্কার। আর এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের আমাদের সহজ পাঠ রেডিও। আমি বঙ্কু নিচ্ছি বিদায়, ওকে বাই, সি ইউ ফোকস, টাটা। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।